লক্ষীপুরে একই পরিবারের 11 সদস্যকে অজ্ঞান করে ডাকাতির ঘটনা ঘটেছে। গেল রাতে সদর উপজেলার মটবি গ্রামের দাসবাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ মালামাল লুটে নেয় ডাকাত দল। এদিকে নওগাঁয় আন্তঃজেলা চোর চক্রের সদস্য রুবেল শেখকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে র্যাবের উপর হামলার ঘটনায় 13 জনকে গ্রেফতার করা হয়েছে। মিরসরাই ও ছাগলনাইয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।